হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি দই। মিষ্টি দই তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিব। এর আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। আমি 2 লিটার দুধ নিয়েছি, এটাকে জ্বালিয়ে রেখেছি, এটাকে কমিয়ে এখন 1.5 লিটার বানাবো। আর লাগছে 1 কাপ কনডেন্স মিল্ক, 1 কাপ টক দই, আর ক্যারামেল বানানোর জন্য হাফ কাপের মতো চিনি নিব। যেহেতু এক্সট্রা চিনি আমরা দিব না, ক্যারামেলের চিনি আছে আর কনডেন্স মিল্কেও চিনি আছে, তাহলে কীভাবে তৈরি করতে হয় সেটা এখন দেখিয়ে দিব। এখন দুধটা জ্বাল দিতে হবে। ভারতগুলো জ্বাল দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলে যাতে লেগে না যায়। অলরেডি দুধ আমার ঘন হয়ে গেছে, এখন দুধটা আমরা সাইড করে রাখবো। রেখে এখন ক্যারামেল বানাবো। ক্যারামেল কীভাবে বানাতে হয় সেটা এখন দেখিয়ে দিব। একটা পরিষ্কার একটা পাত্র নিব, 2-3 টেবিল চামচের মতো পানি দিব। চিনিটা দিয়ে দিব ক্যারামেল তৈরি করার জন্য। এবার নাড়তে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে চিনিটা। চুলার আস্তে একটু কমিয়ে দিব। ক্যারামেলটা দেওয়া হয় যাতে দইয়ের কালারটা সুন্দর আসে, ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায়। অনেকের হাতে ক্যারামেল হতে চায় না, অনেকে বলে দানা দানা হয়ে যায়। ক্যারামেলটা কীভাবে বানাতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে এখন এর ভিতরে একটু দুধ মিশাতে হবে। দুধ মিশিয়ে নেড়ে দিতে হবে। ভালো করে মিক্স করতে হবে। নাহলে দইয়ের পিওর কালারটা আসবে না। এটা বারবার নাড়তে হবে, নেড়ে দুধের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। এটা এখন সাইড করে রাখবো, রেখে এটা দুধে মিলিয়ে নিব ক্যারামেলটা। ভালো করে দুধের সাথে মিলিয়ে নিতে হবে। দেখুন দুধে কত সুন্দর একটা কালার এসেছে। ভালো করে নাড়তে হবে। এখন দুধটাকে ঠান্ডা করতে দিব, যেহেতু ক্যারামেল মেশানো হয়ে গেছে।
এখন টক দইটা আমরা ফেটবো। এক কাপের মতো টক দই নিয়েছি, টক দইটাকে ভালো করে ফেটে নেব। এখন আমরা তো চিনি দিচ্ছি না, চিনির বদলে কন্ডেন্স মিল্ক দিব, কন্ডেন্স মিল্কটা ঢেলে দিব। আর ক্যারামেল আছে, আপনারা ইচ্ছা করলে চিনি দিতে পারেন, কন্ডেন্স মিল্কে যেহেতু প্রচুর চিনি থাকে না দিলেও চলে। কন্ডেন্স মিল্কটা ঢেলে দিয়েছি, এটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে। ভালো করে ফেটে নিতে হবে। যেহেতু আমরা ভালো করে ফেটে নিব দই আর কন্ডেন্স মিল্কটা, ভিতরে কোনো দানা রাখবো না। যেহেতু ভালো করে ফেটা হয়ে গেছে আমার, এখন দইয়ের সাথে মিলিয়ে দিতে হবে। ভালো করে এখন মিক্স করে নিতে হবে। যেহেতু টক দই দিয়েছি, দইটা ভালো করে মিলিয়ে নিতে হবে। আমরা এখন এটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব। ভালো করে মিলানো হয়ে গেছে। এখন বাটিতে ঢালব দই পাকার বাটিতে। এরকম দুইটা বাটিতে দইগুলো পাতবো। আস্তে আস্তে মিলিয়ে ঢেলে নিব দইগুলো। এই দইটা আমরা চাইলেও ওভেনের ভিতরে বা চুলায় 1 ঘন্টায় তৈরি করে ফেলতে পারবো। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা আটকে দিব, সেটা ভালো হবে। এটাও আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে দিব।
এটা আমরা 1 ঘন্টা চুলায় বা চুলায় দমে দিয়ে 1 ঘন্টাও তৈরি করতে পারি, ওভেনেও দিয়ে 1 ঘন্টায় তৈরি করতে পারি, সেটা আমি করব না, আমি ন্যাচারালভাবে বানাবো। আমরা 4 ঘন্টা পরে ফিরে আসব। দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন। আল্লাহ হাফিজ।